आज के शपथ ग्रहण करार जन्नो चट्टग्राम विभागीय कमिश्नर अफिसे दसटाय आमार शपथ सेई शपथ अनुष्ठाने योगदानेर जन्नो आसार पथे दागुमियाते फेनी दागुमियाते आमार गाड़ी बहरे हमला करेछे যারা ফেনীতে একরামকে হত্যা করেছে ঠিক একই কায়দায় আমাকে হত্যা করার জন্য একরাম চৌধুরী সন্ত্রাসীরা নিজাম আজাদের সন্ত্রাসীরা আমার গাঁয়ের গতিরোধ করে কিন্তু আল্লাহর অশেষ মেহরবানিতে একটা ট্রাক থাকার কারণে আমার গাড়িটা দ্রুত আসার সুযোগ পেয়েছে যার জন্য আমার গাড়িতে কিছু করতে পারে নাই আমার পরবর্তী আরও দশ বারোটি গাড়ি ছিল সেগুলোর উপর হামলা করা হয়েছে ইটপাটকেল মারা হয়েছে ডিম মারা হয়েছে আমাদের সেলিম নামে আমাদের আওয়ামী লীগের একজন নেতা আহত হয়েছে এমনিভাবে তারা শুধু আজকের ঘটনা নয় এই ফেনীতে আপনারা জানেন অতীতে একরাম ভাইকে এখানে ফেনীতে প্রকাশ্য দিবালোকে জ্বালিয়ে হত্যা করেছে তার গাড়ি শুদ্ধ তাকে জ্বালিয়ে হত্যা করেছে তারপরে ডাগনমিয়াতে ফখরুল ইসলাম নামে একটা ছেলে সেখানে 2018 সালে সেখানে সাইফুল প্যানেল মেয়র সাইফুলের নেতৃত্বে সে হচ্ছে দাগুমিয়া উপজেলা চেয়ারম্যান দিদারের বাহিনী এবং দিদারের সন্ত্রাসী তার নেতৃত্বে এই ছেলেটাকে সেখানে হত্যা করা হয়েছে আজকে ফেনীতে যে হত্যা রাজনীতি চলছে এটা আমি আগেও বলেছিলাম এটা বন্ধ করার জন্য কিন্তু আজকে কেন বন্ধ করা হচ্ছে না কাদের ইঙ্গিতে আজকে জয়নাল হাজার আজকে নিজাম হাজারিরা আজকে একরাম চৌধুরীরা এত দাপট দেখা এত দাপট দেখিয়ে চলে তারা আমাদের উপর হামলা করার মতো আজকে ঘটনা ঘটাচ্ছে এদেশে কি সরকার নেই এদেশে কি প্রশাসন নেই এটার কি বিচার হবে না ফেনীতে একরামকে হত্যা করেছে ঢাকুরমিয়াতে ফখরুলকে যারা হত্যা করেছে তারা এখন প্রকাশ্য দিবালোকে ঘুরেফেরা করে যাদের নির্দেশে হত্যা করা হয়েছে তারা প্রকাশ্য দিবালোকে হত্যা করে আজকে এলাকাতে ঘুরেফেরা করছে আমার বসুরহাট থেকে ঢাকুরমিয়াতে এখন আমার সিএনজি গাড়িগুলো গরিব সিএনজি গাড়ি গরিবের সিএনজি গাড়ি আজকে আসতে দেওয়া হয় না তেলের জন্য আসলে তাদেরকে টাকা দিতে হয় সেখানে নিজাম হাজারি দিদারের লোকদেরকে টাকা দিতে হয় সেখানে পুলিশকে টাকা দিতে হয় ট্রাফিক পুলিশকে টাকা দিতে হয় গত এক মাস পর্যন্ত আমার এলাকার কোনো সিএনজি এলাকাতে আসে না সেবাদার থেকে তেল নেয় সেখান থেকে তেল নিয়ে তারা গাড়ি চালায় অত্যন্ত অত্যন্ত দুঃখদ উদ্দশার মধ্যে এ লোকগুলা চলতেছে আজকে আমাদের এলাকার কোন অভিভাবক কি নেই কেউ কি প্রতিবাদ করার নেই আমরা যাকে মন্ত্রী বানিয়েছি এদেশে এলাকার জনগণ সে মন্ত্রীর কাজ কি সে মন্ত্রী অপশক্তির কাছে আজকে বাধা করেছে আজকে আমি স্পষ্ট ভাষায় বলবো এই শপথ থেকে আমি আমার এলাকায় ফিরে গিয়ে যদি আল্লাহ আমাকে সেখানে ফেরা আমি এক মাস আর মানব না আমি বিলম্বে এদের পদত্যাগে এদের এদেরকে দল থেকে বহিষ্কারের দাবিতে নোয়াখালীতে অপরাজনীতি বন্ধ করার দাবিতে নোয়াখালীতে নোয়াখালীতে ভোটের রাজনীতি নোয়াখালী এবং ফেনীতে ভোটের ভোট চুরি করার বিরুদ্ধে এবং এখানে দুর্নীতি যে অনিয়ম চলছে
এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমি কোন অবস্থায় ছেড়ে দেওয়া হবে ছেড়ে দিতে পারি না। আমি কোন অন্যায়ের কাছে আমি মাথা তো করব না। আমি বলেছি আমি সাহস করে সত্য কথা বলবো, অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি গরিবের পক্ষে আছি, ইনশাল্লাহ থাকব। জননেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান থাকবে, এই ঘটনাগুলোর সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন, না হলে আপনার সকল জল এটা ধ্বংস করবে। এদেরকে কারা আজকে শেল্টার দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাদেরকে চিহ্নিত করেন। সে যত বড় নেতা হোক, যত বড় মন্ত্রী হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমার গাড়িতে হামলা, এক গ্রামকে হত্যা করা হয়েছে, বিচার হয়নি। ফখরুল ইসলামকে হত্যা করেছে নাগর মিয়াতে, বিচার হয়নি। এবাবুকে হত্যা করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বিষয়টা দেখবেন। আমি আজকে সন্ধ্যা রাত্রে 8টায় সকলের উদ্দেশ্যে বলবো, আমি লাইভে আসবো, সেখানে আমি পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ।